हेलो फ्रेंड्स, वेलकम टू MH एजुकेशन लैब। सो आज के आमरा नेक्स्ट एक्टा आमादेर क्लास निये चले एसेछि। तो तोमरा जारा प्रथम बार आमादेर चैनल भिजिट करछो तादेर उद्देश्य बोले दी, आमादेर चैनेले किन्तु एखन आमरा नियमित भावे प्रिभियस 20 इयार्स एर कोश्चेन आलोचना करछि, ठीक आछे। अर्थात विगत 20 बछरे जे प्रश्नगुलो आमादेर WBCS-এ বারবার এসেছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো, মানে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা এখানে ডিটেইলসে সলিউশন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর প্রিলিমস এবং মেন বোথকে টার্গেট করে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যার লাস্ট ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 20th April। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও, কারণ মে মাসে এক্সাম, তো এর থেকে লেট করে অ্যাডমিশন নিলে তোমরা আমাদের মক টেস্টের পুরো প্রফিট নিতে পারবে না, কারণ এখানে টোটাল প্রায় 938টা মক টেস্ট এবং তার সঙ্গে প্রায় 30,000 MCQs এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে, এবং পুরোটাই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে, যদিও এটার এক বছর ভ্যালিডিটি থাকবে, কারণ যেহেতু আমরা 21-এর মেনসটাকেও টার্গেট করেছি। কিন্তু তবুও আমি বলবো, যত তাড়াতাড়ি সম্ভব অফারটাকে গ্র্যাব করে যতটা সম্ভব একটু রেডি হয়ে নাও, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচণ্ড ছিল, আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিলো হিউজ অ্যামাউন্টে, সেই জন্য একটা স্পেশাল 70% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা 20th April 2021 অবধি চলবে। কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোডটা হচ্ছে A2MH70। এখানে কিভাবে তোমরা কোড এটাকে অ্যাভেল করতে পারবে অফারটাকে, সেখানে তোমরা ভিডিওটা পজ করে পুরো স্লাইডটা দেখতে পারো, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আর না হলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু আমি একটা ডেমো ভিডিও দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা 70% ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে পারবে। পুরোপুরি আমি একদম লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে আমরা কি করব, আজকে আমরা হচ্ছে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর সেফ স্কোর কি হতে পারে এবং সেটাকে আমরা অ্যাচিভ করব কিভাবে। তো দেখো, সেফ স্কোর আগের দিন আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমাদের কিন্তু টার্গেট রাখতে হবে কি, আমাদের টার্গেট রাখতে হবে কিন্তু 125-135 একটা টার্গেট রেখে চলতে হবে, ঠিক আছে। মানে মোটামুটি মধ্যে ধরে রাখতে পারো যে 130+ টার্গেট তোমাদের রাখতে হবে। টার্গেট কেন বলছি, তার কারণ এর একটা আমাকে সেফ স্কোর দেখতে হবে, ঠিক আছে, যে কোন স্কোরটাতে আমি গেলে আমি কী করতে পারবো, একটা সেফ জায়গায় থাকতে পারবো, আমাকে কাট অফের বিষয়ে চিন্তা করতে হবে না যে কোন রকম স্কোরটাকে টার্গেট করে এগোলে আমি একদম 100% শিওর বলতে পারবো যে আমি কাট অফ কোয়ালিফাই করবো, আমার কাট অফ যতই হাই যাক। এবার একটা বিষয় হচ্ছে তোমাদের আগের দিন যেটা আমি দেখাইনি, আজকে দেখিয়ে দিচ্ছি, সেটা তোমাদের আগের দিন আমি কিছুটা বলেছিলাম যে আমাদের কাট অফ যে হাই গেছে তার পিছনে একটা বড় রোল প্লে করে কি, সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিভাইডেড ডিক্রিজ করা। এখানে তোমাদের সেটাই দেখানো হয়েছে। দেখো, 2017 সালে প্রিলিতে কোয়ালিফাই করানো হয়েছিল 7,922 জন ক্যান্ডিডেটকে, 2018 সালে করানো হয়েছিল 11,035 জন ক্যান্ডিডেটকে, 2019 সালে রেকর্ড ব্রেকিং প্রায় 16,000 ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল, সেখানে 2020তে করানো হয়েছিল মাত্র 4,690 জন ক্যান্ডিডেটকে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু বলতে পারো প্রায় 25% নেমে গিয়েছিল। আগের বারে ছিল প্রায় ষোলো হাজার, পরের বারে 4,690, মানে 4,500, মানে প্রায় 25% কিন্তু ড্রপ করে গিয়েছিলো, প্রায় 1/4 হয়ে গেছিলো। যে কারণে কি হয়েছিল, যে কারণে হচ্ছে আমাদের কাট অফ অনেক হাই হয়ে গেছিলো, 127 কাট অফ চলে গিয়েছিল, এবং এর পিছনে একটা কোভিডের একটা বড় ভূমিকা ছিল, প্যান্ডেমিকের বড় ভূমিকা ছিল। এবার বক্তব্য হচ্ছে যে 2021 সালে ভ্যাকেন্সি কীরকম থাকবে এবং কী রকম আমাদের হচ্ছে কাট অফ যেতে পারে বা কীরকম কোয়ালিফাই ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হবে। কারণ ইন জেনারেল মোটামুটি বিভিন্ন জায়গা থেকে যে ডেটা পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে যে জেনারেলি 20x ক্যান্ডিডেটকে ডাকা হয়ে থাকে, যত সিট থাকে, ঠিক আছে, যত সিট থাকে তার 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে। আমি একটা মোটামুটি অ্যাভারেজ পেলাম, ঠিক আছে, এগুলো তো সেরকমভাবে কোনো মানে ফিক্সড কিছু থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাকা হয়, 15-20 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়। তো দেখো, এখানে একটা জিনিস এবার তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেউ কেউ বললো স্যার আগের বারে তো কোভিডের সিচুয়েশান ছিল, এবারে তাহলে কী হবে। দেখো, এবারে এখন বলা খুব মুশকিল, কারণ আমাদের কোভিডের কিন্তু সেকেন্ড ওয়েভ চলছে, তোমরা সকলে জানো, এবং এবারে কিন্তু কন্ডিশন আরও খারাপ। কিন্তু এখন ব্যাপার হচ্ছে লকডাউন আগের মতো হয়নি, অতএব এই জিনিসটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল যে আমাদের 2021-এ অ্যাকচুয়ালি কী হারে ভ্যাকেন্সি দেবে
এবং সেই অনুযায়ী কতটা ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে, তারপর তো কোশ্চেনের লেভেলের তো একটা ব্যাপার থাকেই। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, এভাবে কিন্তু প্রেডিক্ট এটা করা সম্ভব নয় যে 2020 তুলনায় 2021-এ ভ্যাকেন্সি বাড়বে কি না, নাম্বার অফ ক্যান্ডিডেট বাড়বে কি না, এই জিনিসগুলো কিন্তু বোঝা পসিবল নয়। তাই সেই অনুযায়ী সেই সমস্ত জিনিসকে মাথায় রেখে একটা সেফ স্কোর আমি তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি যে আমরা কিভাবে মোটামুটি 130+ স্কোর করবো। ঠিক আছে, 130+ স্কোর করবো এবং সেই স্কোরটা আমাদের সেফ স্কোর হতে পারে। ঠিক আছে, 130+ স্কোর আমরা কিভাবে করবো, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমি তোমাদের প্রথমে এখানে যে ক্লাসিফিকেশানগুলো দিয়েছি, যে আমাদের যে WBCS-এ 200 মার্কসের যে কোশ্চেন থাকে সেখানে কোন জায়গার ওয়েটেজ কীরকম থাকে সেই অনুযায়ী একটা তোমাদের আমি এখানে ক্লাসিফিকেশান করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, দেখো হিস্ট্রিতে নিয়ার অ্যাবাউট 50 মার্কসের কোশ্চেন থাকে, তার কারণ হিস্ট্রির মধ্যে আমি এনসিয়েন্ট, মিডিভেল এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে মডার্ন হিস্ট্রি সমস্ত জিনিসকে ইনক্লুড করেছি। সমস্ত কিছু মিলিয়ে হিস্ট্রিতে কিন্তু প্রায় 50 মার্কসের কাছাকাছি কোশ্চেন থাকে। জিওগ্রাফিতে থাকে 25 মার্কসের কোশ্চেন। আমাদের পলিটি এবং ইকোনমিক্স দুটো মিলিয়ে হচ্ছে 25 নম্বরের কোশ্চেন থাকে। তো তার মধ্যে ইকোনমিক্সে কোশ্চেন একটু কম থাকে, ইকোনমিক্সে 8-10 থাকে, আর পলিটিতে আমাদের হচ্ছে 10-15 মতো কোশ্চেন থাকে। ঠিক আছে, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের 25টার মতো কোশ্চেন থাকে। এই দুটো তোমরা ধরে রাখতে পারো। এটা 10-15 নয়, সরি, এটা 15-17 হবে, এক্সট্রিমলি সরি, সরি সরি সরি, 10-15-17 হবে, সরি অ্যাবাউট দ্যাট। পলিটিতে 15-17 কোশ্চেন থাকে, ইকোনমিক্সে 8-10। ইকোনমিক্সে জেনারেলি 8টা কোশ্চেনই থাকে, 10টা কোশ্চেন আমি মানে ম্যাক্সিমামটাই ধরলাম আর কি। ইকোনমিক্সে কোশ্চেন একটু কম থাকে, ইকোনমিক্সে হচ্ছে 8-10 থাকে। এবার পলিটিতে হচ্ছে কি, পলিটিতে হচ্ছে 15-17 কোশ্চেন থাকে। ঠিক আছে, ম্যাথ এবং জিআইএ থাকে 25টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্সে 25টা, জিএস মানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইগুলো মিলিয়ে 25টা কোশ্চেন থাকে, ইংলিশে হচ্ছে 25টা কোশ্চেন থাকে। ঠিক আছে, জেনারেলি এই প্যাটার্নটা মোটামুটি ফলো হচ্ছে, এটা খুব একটা ব্রেক হয়নি এখনও অবধি। ঠিক আছে, এটা খুব একটা ব্রেক হয়নি, একটু এদিক আদিক হয়তো 19-20 পার্থক্য হতে পারে, বাট ইন জেনারেল কিন্তু এই প্যাটার্নটা এখনও অবধি আমাদের WBCS-এ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে এই স্কোরটা তোমরা করবে এবং সাবজেক্ট ওয়াইজ কীরকমভাবে পড়ে তোমাদের কীরকম কীরকম স্কোর টার্গেট করতে হবে সেই জিনিসটা একটা লিস্ট আমি তোমাদেরকে এখানে আজকে প্রোভাইড করব। দেখো প্রথমত হিস্ট্রি, দেখো WBCS-এর প্রিপারেশান যারা নাও হিস্ট্রি তারা প্রত্যেকেই খুব ভালো করে পড়ো, এটা আমি জানি, কারণ হিস্ট্রিতে এনসিয়েন্ট, মিডিভেল এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তিনটে থাকে, ওয়েটেজ বেশি। তো হিস্ট্রি তারা সকলেই ভালো করে পড়বে যারা WBCS-কে টার্গেট করবে। অতএব সেখানে কিন্তু একটা জিনিস অ্যাজিউম করাই যে তারা 40-45 মার্কস কিন্তু স্কোর করতে পারবে। ঠিক আছে, হিস্ট্রি যারা সিরিয়াসলি প্রিপারেশান নেবে 50 মার্কসের মধ্যে তারা কিন্তু মিনিমাম 40 মার্কস কিন্তু করতে পারবে, অ্যান্সার করতে পারবে, আই থিঙ্ক স্কোর করতে পারবে 40-45। হিস্ট্রির ক্ষেত্রে টোটাল 25 মার্কস আছে, সরি জিওগ্রাফির ক্ষেত্রে 25 মার্কস আছে। জিওগ্রাফিতে স্কোর করা কম্পারেটিভলি হিস্ট্রির তুলনায় একটু টাফ হয়, কারণ জিওগ্রাফির সিলেবাসটাও কিন্তু কম বড় নয়। জিওগ্রাফি তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে, সিলেবাস যথেষ্ট হিউজ এবং সেই তুলনায় কিন্তু সবসময় আর জিওগ্রাফির কী হয়, অনেক ডেটা চেঞ্জ হতে থাকে, অনেক লেটেস্ট ডেটা অনেক সময় পাওয়া যায় না, অনেক লেটেস্ট ডেটা থেকে কোশ্চেন করে দেওয়া হয়। তো জিওগ্রাফিতে সেই কারণে কম্পারেটিভলি স্কোর করাটা কী হয়, একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, তাই সেখানে আমি তোমাদের টার্গেট দিচ্ছি 18-20 তোমরা স্কোর করো 25-এর মধ্যে, 18-20 80% স্কোর করো। তো 80% স্কোর একটা সাবজেক্টে, স্কোরিং সাবজেক্টে তো করতেই হবে, নাহলে পারবে না। তো আমি তোমাদের 18-20 ধরলাম। এবার দেখো পলিটি কম্পারেটিভলি একটু স্কোরিং হয়ে থাকে পলিটি, কারণ পলিটির হচ্ছে জেনারেলি কোশ্চেন কিছু লিমিটেড জায়গা থেকেই বারবার বারবার বেশি ঘুরে ঘুরে আসে পলিটির কোশ্চেন। পলিটির কোশ্চেন কম্পারেটিভলি হচ্ছে ইজি হয়। পলিটিতে আমাদের ছিল কত, যে 15-17 মতো আমাদের কোশ্চেন আসে। তো সেখানে আমি তোমাদেরকে বললাম যে তোমরা 12 নম্বর অ্যাচিভ করো। ঠিক আছে, 12 নম্বর তোমরা অ্যাচিভ করো, 15-17 নম্বরের কোশ্চেন আসে, 12 নম্বর তোমরা অ্যাচিভ করো। ইকোনমিক্সে আমাদের 8-10 নম্বরের কোশ্চেন আসে, সেখানে আমি তোমাদের টার্গেট দিচ্ছি 6 নম্বর, সেখানে আমি তোমাদের টার্গেট দিচ্ছি 6 নম্বর, কারণ ইকোনমিক্সে কম্পারেটিভলি একটু টাফ সাবজেক্ট এবং ইকোনমিক্সে কিন্তু স্কোর করা একটু কষ্টকর ব্যাপার। ইকোনমিক্সটা কিন্তু কম্পারেটিভলি টাফ হয়ে থাকে এবং ইকোনমিক্সের সবার কাছেই একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এরপরে দেখো ম্যাথ এবং জিআই, ম্যাথ এবং জিআইয়ের ক্ষেত্রে
ম্যাথ এবং জিআই কিন্তু খুব স্কোরিং টপিক, ম্যাথ জিআই কিন্তু খুব স্কোরিং টপিক। এখানে কিন্তু 20 থেকে 22, মানে 20টাও আমি কম করে বলছি 22-23 মিনিমাম তোমাদের স্কোর করা উচিত, ঠিক আছে? কারণ ম্যাথ জিআই WBCS এর যে ম্যাথ জিআই থেকে WBCS এর ম্যাথ জিআইয়ের কিন্তু লেভেল খুব একটা কঠিন হয় না। ম্যাথ খুবই কম থাকে, জিআই বেশি থাকে, ম্যাথ 4-5টা বেশি থাকে না, বাকিটা জিআই থাকে এবং সেখানে কিন্তু খুব স্কোরিং হয়। তো সেখানে তোমাদের মানে 20 তো না পাওয়া মানে অপরাধ, 20 তোমাদের পাওয়া উচিতই 25-এর মধ্যে। 20-22-23 অবধি তোমাদের কিন্তু এখানে নাম্বার ক্যারি করতে হবে, কারণ ম্যাথ জিআই খুবই স্কোরিং সাবজেক্ট। সেখানেও আমি তোমাদের কম করেই ধরেছি, 20টা কম করেই ধরে রেখেছি আমি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 10 থেকে 15 আমি ধরেছি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানি কারেন্ট অ্যাফেয়ার্স এখন খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব টাফ স্কোর করা, অনেক পুরনো পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এখনকার দিনে ধরা হচ্ছে, এবং সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মানে ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে স্কোর করা পসিবল হয়নি, এটা আমি জানি। তাই 25-এর মধ্যে আমি 10 থেকে 15 একদম কম করেই ধরেছি। আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের এখন যা লেভেল গেছে, 25-এর মধ্যে 15 স্কোর করতে পারা মানে কিন্তু মোটামুটি ভালো স্কোর কারেন্ট অ্যাফেয়ার্সে যা লেভেল গেছে এখন। নেক্সট আসছে আমাদের জিএস। জিএস মানে হচ্ছে জেনারেল সায়েন্স, 15 থেকে 25 নম্বরে থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এগেন এটা হচ্ছে অনেক স্টুডেন্টের কাছে খুব বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়, WBCS অ্যাসপিরেন্টদের কাছে আমি দেখেছি যে জিএস একটা খুব বড় ইস্যু, কারণ তারা কী করে ম্যাক্সিমাম সবাই কী করে এইগুলোর উপর জোর দেয় বেশি, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্সের উপর বেশি জোর দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, ম্যাথ জিআইটাও একটু কম জোর দেয়, কারণ স্কোরিং ইজিলি স্কোর করা যায় এবং জিএসের দিকেও জোর খুব একটা দেয় না, জিএসটা নিয়ে অনেকেই খুব ভয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো জিএসের ক্ষেত্রে দেখো, তোমরা প্রথমত বায়োলজিটাকে ভালো করে টার্গেট করবে, কারণ বায়োলজিটা কম্পারেটিভলি স্কোরিং সাবজেক্ট। ফিজিক্সটা একটু প্রবলেম হতে পারে, ফিজিক্সে তোমাদের মানে স্কোর করতে গেলে কনসেপ্ট বুস্ট আপ করতে গেলে একটু সময় দিতে হবে, ফিজিক্সটা একটু প্রবলেম হতে পারে। তাই কেমিস্ট্রি এবং বিশেষত বায়োলজির উপর কিন্তু তোমাদের বেশি জোর দিতে হবে, কারণ বায়োলজি কিন্তু কম্পারেটিভলি স্কোরিং, বায়োলজি একটু ভালো করে পড়লে কিন্তু স্কোর করা যায়। তো জিএসএ আমি ওই জন্য তোমাদেরকে টার্গেট দিয়েছি 25-এর মধ্যে 15 থেকে 20 নাম্বার তোমরা করবে, ঠিক আছে? 15 থেকে 20, দেখো আমি 80%-এর বেশি কোথাও কিন্তু তোমাদের টার্গেট দিইনি, কোনো কোনো জায়গায় কম দিয়েছি, জিএসএ মিনিমাম 15 থেকে 20 নাম্বার। নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশ এগেন, ইংলিশ একটা WBCS অ্যাসপিরেন্টদের কাছে বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ইংলিশ হচ্ছে অনেক স্টুডেন্টদের প্রচুর ভয় থাকে, এবং আমি আমার যা অভিজ্ঞতা এখানে মানে WBCS যারা অ্যাসপিরেন্ট তাদের ইংলিশের অনেকেরই আছে খুব উইক, যথেষ্ট উইক ইংলিশ, যেটা তাদের অবশ্যই ইম্প্রুভ করা উচিত। তাই ইংলিশও আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি 20-80%-ও দিইনি, 15 থেকে 20 আমি তোমাদের টার্গেট দিয়েছি, সরি 15 থেকে 18 আমি তোমাদেরকে টার্গেট দিয়েছি 25-এর মধ্যে। এরপর দেখো ব্যাপারটা হচ্ছে এই যে রেঞ্জগুলো দেওয়া আছে, এই রেঞ্জগুলো কেন দিয়েছি, তার কারণ বিভিন্ন রকম স্টুডেন্টদের ক্ষেত্রে বিভিন্নভাবে এটা কী করবে, ভ্যারি করবে। ফর এক্সাম্পল আমি বলছি, আমি আমাদের বলে দিচ্ছি, দেখবে এটা হবে যারা মেনলি WBCS অ্যান্ড WBPSC এই সমস্ত পরীক্ষাগুলোর উপর ফোকাস করছে, তাদের কী হবে বলতো, তাদের হচ্ছে স্ট্রং হবে কোন জায়গাটা বলে দিচ্ছি, তাদের স্ট্রং হবে প্রথম চারটি, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স, এই ফার্স্ট চারটে সেকশন তাদের কী হবে, তাদের হচ্ছে স্ট্রং হবে। ম্যাথ জিআই, হ্যাঁ অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সও তারা পড়বে, বাকি ম্যাথ জিআই জেনারেল সায়েন্স ইংলিশ এগুলো কম্পারেটিভলি উইক হবে, হতেই হবে, যারা WBCS এবং WBPSC জন্য টার্গেট করে পড়ে তাদের এই জায়গাগুলো উইক হয় স্ট্রং, কারণ তারা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্সের উপর বেশি জোর দেয়। তারা কী করবে, তারা দেখবে তোমার এই সমস্ত এই জায়গাগুলোতে কিন্তু ওই হাইয়েস্ট যে স্কোরগুলো আছে সেইগুলোকে টেনে নিয়ে আসবে, মানে হিস্ট্রিতে দেখা যাবে মিনিমাম 43 থেকে 45 স্কোর করে দেবে, জিওগ্রাফিতে 20 স্কোর করে দেবে, পলিটি ইকোনমিক্স মিলিয়ে 25-এ দেখবে 18 মতো স্কোর আরামসে করে দেবে, 18-19-20 মতো স্কোর করে দেবে। কিন্তু তারা মার খেয়ে যাবে কোথায়, তারা মার খাবে হচ্ছে ইংলিশে জিএসএ ম্যাথ জিআইটা তবু ঠিক আছে, জিএস ইংলিশে তারা গ্যারেন্টি মার খাবে, তারা তখন তাদের স্কোরটা দেখা যাবে জিএস ইংলিশের যে আমি রেঞ্জের মধ্যে যে লোয়েস্ট মার্কসটা দিয়েছি ওটাই থেকে যাবে, তার বেশি ও খুব একটা এগোতে পারবে না। এরপর আরও কিছু ক্যান্ডিডেট আছে যারা কী করে WBCS-এর সঙ্গে সঙ্গে SSC প্লাস দেখা যাবে ব্যাংকের বিভিন্ন পরীক্ষা হয়তো দিচ্ছে, এরকম কিছু ক্যান্ডিডেট আছে শুধু WBCS পরীক্ষা দিচ্ছে না, SSC প্লাস ব্যাংকের পরীক্ষা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে, বা SSC তার সঙ্গে WBCS-এর পরীক্ষা দিচ্ছে। এবার যারা SSC বা ব্যাংকের পরীক্ষা দেয় বা অ্যাডলিস্ট প্রিপারেশান নিয়েছে তাদের অটোমেটিক্যালি কী হবে বলো তো, ম্যাথ জিআই এবং ইংলিশ খুব স্ট্রং হয়ে যাবে, কারণ ব্যাংকের পরীক্ষা SSC-র পরীক্ষার যে ম্যাথ জিআই বা ইংলিশের লেভেল সেটা WBCS-এর তুলনায় অনেকটা হাই,
তাহলে অটোমেটিক তারা কি করবে, তারা দেবে এখানে ম্যাথ জিআর মধ্যে 25-এর মধ্যে 22-তেই স্কোর করবে আরামসে, যারা এসএসসি সিজিএল বা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ইংলিশেও কিন্তু 25-এর মধ্যে তারা 18 স্কোর আরামসে তুলে নেবে, হাইয়েস্ট স্কোর যেটা আমি রেঞ্জে দিয়েছি 18 স্কোর কিন্তু আরামসে তুলবে তারা, কারণ ওদের এগুলো হচ্ছে মোটামুটি স্ট্রং থাকে। মার খাবে তারা কোথায়, ওরা আবার এই চারটে জায়গায় মার খেয়ে যাবে, কারণ ওরা যেহেতু ব্যাংক এবং এসএসসির জন্য একটু প্রিপারেশান নেয়। তো এই এসএসসিতে যদিও হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স থাকে, বাট WBCS-এর মতো এতটা থাকে না। তো এই চারটে জায়গায় ওরা মার খাবে, এবং ওরা কী করবে ওই এসএসসি আর ব্যাংকিং স্টুডেন্টরা এই চারটে জায়গায় দেখা যাবে এই যে লোয়েস্ট টার এগুলো দিয়েছি এইগুলোই করবে, বা এগুলো হয়তো যেতে পারবে না, ঠিক আছে। এই কারণে এই রেঞ্জগুলো দেওয়া, যে সমস্ত ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে এই রেঞ্জগুলো সেট করা হয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো সবারই মোরেলেস কাছাকাছি সেম হয়, ঠিক মতো পড়লেই 10-15 বেশি স্কোর করবে, তার বেশি স্কোর করা একটু কষ্টকর। এবং জিএসও আই থিঙ্ক ইউনিভার্সাল সবারই উইক হয়, একমাত্র যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের একটু স্ট্রং হয়, নাহলে বাকি এসএসসি ব্যাংক WBCS WBPSC যে কোনো অ্যাসপিরেন্টেরই জিএস কিন্তু একটু কী হয়, উইক হয়ই হয়। তো এবার ব্যাপার হচ্ছে, এবার তোমরা যদি স্কোরগুলোকে যোগ করো, আমি যতগুলো লোয়েস্ট এ দিয়েছি না, যে লোয়েস্ট নাম্বারগুলো, এই লোয়েস্ট নাম্বারগুলো তোমরা যদি যোগ করো, তাহলে কিন্তু তোমার টোটাল স্কোর দাঁড়াচ্ছে কত, 136। আর হায়েস্টগুলো যোগ করলে তো অবশ্যই 158, হুইচ ইজ কোয়াইট ডিসেন্ট স্কোর। তো এতটা স্কোর তোমাদের করতে পারলে খুবই ভালো, কিন্তু এতটা স্কোর হয়তো তোমরা করতে পারো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, মিনিমাম যে স্কোরগুলো আমি তোমাদের দিলাম, সেই টার্গেটগুলো যদি তোমরা ফুলফিল করতে পারো, তোমরা কিন্তু আরামসে 136 স্কোর করতে পারবে, মানে যেটা হচ্ছে আরামসে কিন্তু 135 প্লাস বা 130 প্লাস। এবার তোমরা ভাবো, আগের বারে 127 স্কোর ছিল কাট অফ, যেটা খুবই বেশি, তোমরা যদি তার থেকেও একটু বাড়িয়ে 136 টার্গেট করে এগো, এটা তোমার মিনিমাম টার্গেট বলছে, যে মিনিমাম আমি 136 স্কোর করবো, এই টার্গেটটা নিয়ে এগো, আই থিঙ্ক এটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট একটা ভালো সেফ স্কোর। এবার এর মধ্যে দেখো, আমি রেঞ্জ দিয়েছি 136 থেকে 158, এই রেঞ্জটা আমি দিয়েছি। তো সেখানে তোমরা যদি একটু ইম্প্রুভ করে, যে আমি নাম্বারগুলো দিয়েছি, যেখানে আমি লোয়েস্ট যে নাম্বারগুলো দিয়েছি সেখান থেকে একটু ইম্প্রুভ করে যদি বাড়াতে পারো, আরামসে কিন্তু তোমরা এই নাম্বারটাকে 140 বা 145-এর দিকে নিয়ে যেতে পারবে। মানে আমি টার্গেট দিয়েছি 136, মানে আমি 136ই পাবো তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। এখানে আমি যে রেঞ্জগুলো দিয়েছি লোয়েস্টের, কে বলতে পারে জিএস তুমি একটু ভালো করলে, ইংলিশ তুমি একটু ইম্প্রুভ করে নাম্বার পেলে, ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্সে যে আছে সেখানে তুমি এই নাম্বারটা, মানে এই নাম্বারটা যেটা আছে এই নাম্বারের রেঞ্জের মধ্যে রাখলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি কী করলে, ম্যাথ যে একটু ভালো প্র্যাকটিস করে 22-23 নাম্বার তুললে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বলছি না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু আনপ্রেডিক্টেবল এখন হয়ে গেছে, কিন্তু জিএস আর ইংলিশে এই দুটো জায়গায় তুমি কী করলে, একটু ইম্প্রুভ করলে, ইম্প্রুভ করে জিএস ভালো করে পড়ে সেখানে হয়তো তুমি 25-এর মধ্যে 20 মোটামুটি স্কোর করে ফেললে, 15-এর মধ্যে আটকে থাকলে না 20 স্কোর, বা 18-19-এর দিকে স্কোরটাকে নিয়ে গেলে। ইংলিশও তাই, ইংলিশটাও তুমি ইম্প্রুভ করে 15 থেকে বাড়িয়ে সেটাকে 16-17-এর দিকে নিয়ে গেলে। তো যেটা মনে হচ্ছে কি, যে তোমরা এই 136 কিন্তু 145-এর দিকে বা 140 প্লাসের দিকে আরামসে নিয়ে যেতে পারবে, যদি তোমরা একটু টার্গেট করে পড়ো, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকে স্ট্র্যাটেজি ভিডিও, যেটা বললাম এই জিনিসটা তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা PDFটাও তোমাদের গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমাদের কীরকম করে টার্গেট করে এগোতে হবে। আর নেক্সট দিনগুলো থেকে আমি ধীরে ধীরে কী করবো, তোমাদেরকে ঠিকঠাক স্ট্র্যাটেজি, মানে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আমি ধীরে ধীরে তোমাদেরকে দিতে শুরু করব, যে কীভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। সেই অনুযায়ী স্ট্র্যাটেজি তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইয়ার আপকামিং এক্সামস।